আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আজ এই সভায় যেখানে আমার স্টেজে অধিকাংশ ওলামায়ে কেরাম ও তোলাবায়ে ইলাম সব বসে আছেন, দুটি সাবজেক্ট বা মাউজু বিষয়ের উপরে আলোচনা করে দিব। প্রথম আলোচ্য বিষয় হবে মা হুয়াল ইমান, ইমান কাকে বলে, ইমানের ডেফিনেশন কি, ইমানের সংজ্ঞা কি। আর দ্বিতীয় মাউজু বা আলোচ্য বিষয় হবে মা হুয়াল মাজহাব, মাজহাব কাকে বলে। ভাইরা, দুনিয়ার বাজারে যে টাকার উপরে গভর্নরের সিগনেচার নেই, ও টাকা অচল। আখিরাতের ময়দানে হাসর প্রান্তে লা ইলাহা ইল্লাল্লাহ বেকার, যতক্ষণ পর্যন্ত বান্দা তার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে। ভাইরা আরো বুঝে নিন, বাস স্ট্যান্ডে রেল স্টেশনে অনেকে ভিক্ষা করছে, বাবা একটা পয়সা দাও, হাত কাটা মানুষ, পা কাটা মানুষ, কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখেছেন গলা কাটা মানুষ কোন জায়গায় বসে? কেন হাত কাটার পরে পা কাটার পরে মানুষে গণ্য থাকে সমাজে চলে, আর যখন গলা কেটে গেল মানে অস্তিত্ব শেষ হয়ে গেল। তখন তার জন্য কবরের ব্যবস্থা করা হয়। ইমাম কাকে বলে বুঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ইমান নয়, যতক্ষণ পর্যন্ত তার উপরে মুস্তফা ইসলাম না লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বুঝানোর জন্য আরো বললাম, ইমান হলো যেন অস্তিত্ব, নামাজ রোজা হজ যাকাত আমল যেন হলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ। ইমান যদি না থাকে আমল বেকার। একজন মানুষ জন্মের পর থেকে নিয়ে সাপোজ আল্লাহ তাবারক তাআলা যদি কারোর জবান খুলে দিয়ে দেয়, মায়ের পেট থেকে পড়ে কেউ তো কথা বলে না, যদি কথা বলে এবং তার প্রথম কথা এটাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছর যদি লা ইলাহা ইল্লাল্লাহ করতেই থাকে, এ মুমিন হবে না, মুসলমান হবে না, ইমানের লিস্টে তালিকায় নাম উঠবে না, যতক্ষণ পর্যন্ত একবার না বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ তো আমি আপনাদের বুঝানোর জন্য বললাম, কিন্তু আসল এর মূলে তাফসীরে কবীর
ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে এই কথাই উনি বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই তিনি বহুত বড় কোরআনের ভাষ্যকার ছিলেন, তার তাফসীর 16 খণ্ডে সমাপ্ত। এই তাফসীরের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি পাঠ করে তো মনে হবে যে কোরআন পাকের ভিতরে তল শোনার বিজ্ঞান ছাড়া কিছুই নাই। উনি বহুত বড় দার্শনিক ছিলেন। তাফসীরে রুহুল বয়ান 10 খণ্ডে সমাপ্ত, আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রহমাত লেখা এই কিতাব, যদি কারণ নজর থাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনে হবে আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে ইলমে মারিফাত ছাড়া আর কিছুই রাখেন। কোরআন এমন এক মহা সমুদ্র, যে যে মেজাজ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে তার পাত্র ভরে গিয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই দর্শনের উপরে উনি কোরআনে করিমকে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছে। জীবনের শেষে ওনার ব্রেনে ডিফেক্ট চলে আসে, একদিন একটা খাসি কান ধরে নিয়েছেন। দর্শনের যত ফর্মুলাগুলো করি বলে শোনাচ্ছেন, তাসাউয়ারাত তাসদিকাদের বাহাস শোনাচ্ছেন, এক ঘন্টা পড়ানোর পরে খাসির কান যেমন ছেড়ে দিয়েছে, ছাগলের স্বভাব কান ধরে ছেড়ে দিলে কান ঝাড়বে, উনি বুঝে নিয়েছেন যে আমার পড়ায়ে বুঝতে পারে। আবার কান ধরেছেন, আবার এক ঘন্টা দর্শন করিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কান ঝেড়ে দিয়েছে, উনি বুঝছেন যে আমার পড়া বুঝতেই পারছেন। শেষ পর্যন্ত ওনার মেজাজ চলে গেল, উনি অস্ত্র নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাব করেছেন। সেই মাংস যারা যারা খেয়েছিল জামানার বড় বড় তারা দার্শনিক হয়ে গেছিল। এই ইমামে ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না রাজুলা মিনাল কুফফার লাও কালা অল্প মাররাতিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াকুনু মুমিনান হাত্তা ইয়াকুলা মাহু মাররাতান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কাফের যদি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যতক্ষণ পর্যন্ত একবার মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে ও মুমিন হবে না, মুসলমান হবে না। তাহলে বুঝা গেল যে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার নাম হলো ঈমান। তাকে আমরা কি কেমন ভাবে মানব? তিনি আমাদের মতো মানুষ ছিলেন, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, এটা কি ঈমানের জন্য যথেষ্ট হলো? হলো না, অসাধারণ বলে মানতে হবে, বেমিসাল বলে মানতে হবে, বেনজির বলে মানতে হবে। ব্রাদার ইসলাম, তিনি বেমিসাল কেমন করেছেন? এখানে কয়েক হাজার মানুষ আছে, মেয়ে ছেলে বেটা ছেলে, কারোর পিঠে কারোর নাম কি লেবেল করে আছে? এই এলাকায় কোন মানুষের পিঠে কি তার নাম লেখা আছে? ভারতবর্ষে কারোর আছে? বর্তমান বিশ্বের 7 থেকে 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, কারোর পিঠে কারোর নাম লেখা আছে? তাহলে বুঝা গেল তো বিনা লেভেলে আমরা ঘুরছি। রসুলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাত বা সত্তাকে আল্লাহ তাবারক তাআলা কেমন অলৌকিক করেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খাসায়েসে কুবরা কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিস মওজুদ। উনি বলতেছেন, কানা খাতামুন নবুওয়াতি আলা জাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলাল বান্দুকা মাকতুবুন ফিহা বিল্লাহামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠেতে
মাংসের উপরে মাংস দিয়ে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝা গেল? জয় মুস্তাফা। আমি হযরত আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে আমি নবুয়ত দান করেছি, আর মুস্তাফা তোমাকে নবুয়তের সঙ্গে সঙ্গে মোহরে নবুয়ত দান করে দিয়ে নবুয়তের যে শীল আমি তোমাকে দান করে দিয়েছি। আমাদের সঙ্গে রাসূলের পাক সরওয়ারে কায়নাত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় পার্থক্য এটাই যে আমরা সব বিনা লেভেলের, আমার রাসূল হচ্ছেন লেভেলিং। বশর তো জরুর হ্যায় লেকিন দাখিল আলাম নহীঁ, তোমারে জানা তসবীহ মেঁ ইমাম নহীঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই বাশার ছিলেন, তিনি বশার ছিলেন, ইনসান ছিলেন, তবে তিনি সেই ইনসান নন যে ইনসানদের সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বল মাদাল বরং আরো নিকৃষ্ট। এই ইনসান তিনি ছিলেন না। যখন তাকে ইনসান বলবো তখন তাকে ইনসানে কামেল বলবো। তোমার সাহান সে তো জাহান সরওয়ারে কাওয়ানো মাকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আমাদের থেকে সম্পূর্ণ পৃথক। তার দুটো সাইড, একটা হলো আধ্যাত্মিক, একটা হলো বাহ্যিক। বাহ্যিক দিক দিয়েও মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের কোনো তুলনা নাই। প্রাধারণ খবরদার, রাসূলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সময় কোনো দিক দিয়ে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এই ধরনের কথা বলা হবে না, এটা ইমানের জন্য বহু ক্ষতিকর কথা। ব্রাদার দুই নম্বর পার্থক্য কি আমাদের সঙ্গে আল্লাহ রাসূলের? ভাইয়েরা এখানে যত মানুষ আছেন প্রতিটা মানুষের একটা মাপ আছে কিনা? প্রত্যেক মানুষের একটা হাইটের মাপ রয়েছে। কার কত মাপ আছে আমি বলে দিতে পারি, যত মানুষ এখানে একটা শর্ত হচ্ছে এই যে আমার হাতে একটা ফিতে দিতে হবে, টেপ দিতে, আর আমি একদিন করে দেখে নিব, তাকে মেপে নিয়ে মাইকে আমি ঘোষণা করে সম্ভব হবে না অসম্ভব হবে? নিশ্চয়ই সম্ভব। প্রতিটা মানুষের একটা মাপ আছে, মাপ বলে দেওয়া যাবে। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাপ কত ছিল? কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন মতো, যখন নিশ্চয়ই কান আমরা মাপ হয়ে যাবো। সভাপতি সাহেব আমার মতো, আমি সভাপতি সাহেব, যদি এখানে বলা হয় যে সভাপতি সাহেব আপনি কালকে তিনি কেমন, আমি বলবো তিনি খুব লম্বা নন, খুব পেজে নন, মধ্যম সাইজের। রাধা ইসলাম রসুলের পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তো আমাদেরই মতো মানুষ ছিলেন, এটা তো দাবি এক শ্রেণীর মানুষের। মতো যখন হবে নিশ্চয়ই তার একটা মাপ পাওয়া যাবে। তো হুজুর পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাপ কি আছে আমাকে বলে? আছে কোন নওজোয়ান তরুণ জীবক তোমার কার নকল করে চলেছ? তোমাদের সেফ সব খারাপ করে ফেলছ, চাঁদের মতো মুখমণ্ডল কিন্তু মাথার চুলগুলো কেটেছ, হ্যাঁ করে বেমান হয়ে যাচ্ছ, তোমরা কার নকল করছো? যার লেভেল আছে তাকে নকল করো, মুখে দাড়ি ছাড়ো, এখানে তো পাচ্ছ না, মাথায় চুল কাটছো। কোন নায়ককে দেখে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাপ এই সভাতে কে বলতে পারে? বলে একজন নওজোয়ানকে, আপনার কান খাড়া করে শুনে নিয়ে নাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাপ সম্পর্কে বলছেন, তার হাইট সম্পর্কে বলছেন,
লাম ইয়াকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তবিল বাইন ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দাত। আল্লাহ রাসূল খুব লম্বা ছিলেন না, আল্লাহ রাসূল খুব বেজে ছিলেন না, তিনি খুব টল ফিগার ছিলেন না, তিনি খুব শর্ট ফিগার ছিলেন না। রাজারানে সালাম তিনি খুব লম্বা নহেন, তিনি খুব বেজে নহেন, এর পরে আর বলা লাগে না যে তিনি মধ্যম সাইজ। যদি বলা হয় যে আপনার সভাপতি সাহেব কেমন, আমি যদি বলি সভাপতি সাহেব খুব লম্বা নন, খুব বেজে নন, এরপরে আপনি অবশ্যই বুঝে নিয়ে নেবেন যে লোকটা মধ্যম। কিন্তু রসুলে পাক সরবারে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দিক বলেছেন। একটা দিক তিনি বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তবিলিল বাইন, আল্লাহ রাসূল খুব টল ফিগার ছিলেন না, ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দাত, আল্লাহ রাসূল খুব শর্ট ফিগার ছিলেন না। এবার কি হবে আমাকে বলুন, মধ্যম সাইজ না তা বলছেন, শর্ত সাপেক্ষ ভাবে বলছেন ওয়াকানা রাবাতু ইজা মাসাহু হাদাহু, ওরে আল্লাহ রাসূল যখন একা একা চলতেন, আল্লাহ রাসূল যখন কোন জায়গায় দূরে একা দাঁড়িয়ে থাকতেন, সেই সময় মনে হতো তিনি যেন মধ্যম সাইজ, আল্লাহ রাসূলের মধ্যম সাইজ, একা একা চলছেন, একা একা দাঁড়িয়ে আছেন, দূর থেকে মনে হচ্ছে তিনি খুব লম্বা নন, খুব কাটেন। আর লম্বার থেকে লম্বা মানুষ যখন মুস্তফার পাশে গিয়ে দাঁড়ায়, লম্বা থেকে লম্বা মানুষ যখন মুস্তফার সঙ্গে সঙ্গে যায়, ইল্লা ক্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূলের মস্তক খানা তার থেকে উঁচু হয়ে যায়। এরা কি করে সম্ভব আমাকে বলুন, এটা সম্ভব কি করে আমাকে বলুন, মাদ্রাসা জলসা টাকার খেলা বক্তাদের হাতে হাতে নাই, শায়ের ইসলামদের হাতে হাতে নাই, দিবে তো গুছিয়ে নিয়ে একসঙ্গে দিবে, এইসব ছেটাচ্ছ কি হচ্ছে, নেটে কি দেখাচ্ছে, সব আলা হাজরতের অ্যাকাউন্টে জমা দিচ্ছ, কবরিকে শ্রদ্ধা করে মেয়ে মরদের মেলা বাজিয়ে 1000 রকমের দোষ করছি, আর সব আলা হাজরতের অ্যাকাউন্টে জমা হচ্ছে। ওহাবি দেওবন্দি জামাত ইসলামী তবলিগী আর যত বাতিল ফেরকা আছে মসলাকে আলা হাজরতের দিকে মুখ করে, তাদের কথা বলার স্পর্ধা ছিল না, সুন্নি আলেমদের নাকের ডগার উপর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কবর পুজো, পীর পুজো, পীর সাহেবের দল, ঘরে ঘরে এখন ছবি দিয়ে দিচ্ছে, ছবি, সেই ছবি রীতিমতো বান্ডিং করে ঘরে রাখা হচ্ছে, সকাল সন্ধ্যায় ধূপ ধুনা দেওয়া হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে, দু চার দিন পরে সেগুলোকে কাঁচা মালা আবার তাজা মালা দিয়ে পরিবর্তন করা হচ্ছে, এগুলো সব আলা হাজরতের অ্যাকাউন্টে জমা পড়ছে। এই সমস্ত কাজ করবেন না, খুব সাবধান হন, সময়কাল খুব খারাপ, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, আর ইসলাম মুসলিমদের মহা দুশ্মন যারা এমনভাবে ঘিরে নিচ্ছে, এ বলে বুঝানো হবে না, ভালো করে হিসাব করে দেখুন। সেই জন্য মস্তাকে আলা হাজরত আয়নার থেকে পরিষ্কার, হাতে কাদা নিয়ে সে আয়নার উপরে লেখন দিয়ে দাঁড়াচ্ছেন, তা ছবি দেখা যাবে, মস্তাকে আলা হাজরতকে সমর কলঙ্ক কেড়ে ফেলছি। যাই হোক ভাইয়েরা শুনে রেখে দিন, আমার বর্তমান মাপ হলো 5 ফুট 2 ইঞ্চি, গত ফেব্রুয়ারির 28 তারিখে আমি চাকরি থেকে অবসর নিয়েছি, এখনো পর্যন্ত আমার চাকরি চলছিল, তা 5 ফুট 2 ইঞ্চি আমার ভাই, তাই বছরে বছরে আমি কি 1 ইঞ্চি করে উপরে যাবো, 1 ফুট করে আমি কমবো, কমে যাবো, আমার পাশে যদি 6 ফিট কেউ যদি দাঁড়িয়ে যায় আমি কি করে মেকআপ দিব, এ হিল দিয়েও হবে না,
কিন্তু রাসূলের পাঁচবার বাড়ি কায়নাত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত বা সত্তাকে আল্লাহ তাবারক তাআলা দেহ মুবারককে আল্লাহ তাবারক তাআলা এমন এক মুজিজা পূর্ণ করেছেন যে ছ ফুটে মানুষ যদি দাঁড়াতে আমার মুস্তফার গর্দান উঁচু হয়ে যায় এই সত্তার সঙ্গে কে বলবে উনি আমাদের মতো ছিলেন আমরা ওনার মতো যাদের চোখ আছে রে তাদের জিজ্ঞাসা করে নে আমার মুস্তফাকে এখানে অন্য কে আছে সবাই তো চোখ আছে কিন্তু উনি সবাইকে বলতেছেন হে অন্ধের দলেরা যাদের চোখ আছে নে তাদের জিজ্ঞাসা করে নে আমার মুস্তফাকে বুঝা গেল এই চোখ দিয়ে হাকিকাতে মুহাম্মদিয়ার ঝলক দেখা যায় না বেড়াইতের নজর লাগে আউলিয়া ইকরামদের জিজ্ঞাসা করো যে রসুলের পার্সার ওয়ারে কায়না সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তাদের কাছ থেকে জবাব চলে আসবে মেরা সরকার নূরুন আলা নূর হ্যায় যে জামা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি নূর বলে না মানবে জানতে হবে যে রাতে শরিয়াতের নজরে দুই নম্বর হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম যে আল্লাহ রাসূলের